রীতিমতো মিউজিক সিস্টেমের মধ্যে মজুত করে রাখা হয়েছিল প্রায় 12 কোটি টাকার হেরোইন। পরিকল্পনা ছিল মালদা সীমান্তের ওপারে পাচার করার, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স কর্তারা। বুধবার রাতে মালদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে মোট 2.5 কেজি হেরোইন সহ মুর্শিদাবাদের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি প্যাকেট বন্দি 2.5 কেজির উন্নত মানের হেরোইন। যেভাবে গোপন ব্যবস্থার মাধ্যমে এই মাদক দ্রব্যগুলি নিয়ে আসা হচ্ছিল তা তল্লাশি চালিয়ে বার করতে রীতিমতো কালঘাম ছুটে যায় তদন্তকারী কর্তাদের। তুমি সামনে এসো না গো দিদি, তুমি একটু সিটে চলো। হ্যাঁ হয় সামনে না, তুমি কাকার ড্রেস পরে আছো, এসো। হ্যাঁ আমরা দূরে আয় না, তোরা ফেলটাও কেমন লাগাচ্ছে।